বাপ্পু বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে শিশু ওয়ার্ড থেকে চুরি হওয়া এক নবজাতককে প্রায় 2 ঘন্টা পর উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার 18 জানুয়ারি সকালে নবজাতকটি চুরি হওয়ার পর বিকেলে তার মায়ের কাছে হস্তান্তর করে মেট্রোপলিটন পুলিশ। শিশু চুরির ঘটনায় অভিযুক্ত এক নারীকে আটক করেছে পুলিশ। ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, নগরীর কাউনিয়া বিসিক রোড এলাকার বাসিন্দা একটি কারখানার শ্রমিক মোহাম্মদ হেলালের স্ত্রী কাকলি বেগমকে গত 16 জানুয়ারি শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ও প্রসূতি বিভাগে ভর্তি করা হয়। সেখানে 17 জানুয়ারি দুপুর 2:30টায় অস্ত্রোপচারের মাধ্যমে তার একটি পুত্র সন্তান হয়। আজ বুধবার দুপুরে হাসপাতালের তৃতীয় তলার ওই ওয়ার্ডে নবজাতক সন্তান নিয়ে বিছানায় ঘুমিয়েছিলেন কাকলি। তার স্বামী জরুরি প্রয়োজনে বাসায় চলে যায়। রোগীর পাশে থাকা নবজাতকের ফুপু রেনু বেগম বেলা 12:30টার দিকে টয়লেটে যায়। তিনি ফিরে এসে দেখে ঘুমিয়ে থাকা কাকলির পাশে নবজাতকটি নেই। তার ডাক চিৎকারে অন্যান্যরা এগিয়ে আসে এবং পুলিশে খবর দেয়। এদিকে আমানতগঞ্জ এলাকার বাসিন্দা শাহাদাত হোসেন মাসুম বাসা থেকে বেরিয়ে সদর রোডে আসার পথে ওই এলাকায় এক মহিলাকে একটি শিশু নিয়ে লুকিয়ে অস্বাভাবিক আচরণ করতে দেখে তার পথ রোধ করে। শিশুর ব্যাপারে জানতে চাইলে ওই মহিলা সদুত্তর দিতে না পারায় তাৎক্ষণিক মাসুম 999-এ ফোন করলে দুপুর 4:00টার দিকে নগরীর আমানতগঞ্জ এলাকা থেকে ওই শিশুকে উদ্ধার করে পুলিশ। আমি বাসায় ফেরার পথে দেখি মানে মহিলা মানে তার একটা বাচ্চা মানে উনি এমনভাবে মানে পেছিয়ে নিছে মানে মনে হয় কি আমার দ্বারে মানে বাচ্চাটা আসলে মানে জীবিত না মৃত মানে ওনার বাচ্চা নাকি এইরকম আমার একটা ডাউট লাগছে ওনার দেখে। ডাউট লাগার কারণে আমি জিজ্ঞেস আসলে বাচ্চাটা কার, তখন উনি বলছে যে বাচ্চা এটা আমার। আমি আপনার বাচ্চা আপনি ওইভাবে পেছিয়ে নিয়েছেন কেন, ও তো মারা যাইবে না, ও মারা গেছে দেখি কয় কী কারণ আনা বাচ্চা আমার একজনে দিছে, আমি এরকম মেডিকেল দিয়ে আনছি ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ মেডিকেল দিয়ে আনছি। এ সময় শাহিনুর বেগম নামে এক নারীকে আটক করে পুলিশ। বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার আলী আশরাফ ভুঁইয়া জানান, অসাৎ উদ্দেশ্যে শিশুটিকে চুরি করা হতে পারে। শিশু চুরির ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনায় মামলা দায়ের সহ আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি। বাচ্চাটি গতকালকে জন্মগ্রহণ করেছে, আজকে প্রায় ঘন্টা দেড়েক আগে হঠাৎ করে শের-ই-বাংলা থেকে নাই হয়ে যায়। তখন আমরা তাৎক্ষণিকভাবে এই সংবাদ চারদিকে পেয়ে যাই মেডিকেলের মাধ্যমে। যাকে গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন, আমরা খুব দ্রুতই তার বিরুদ্ধে মামলা নেব। বাবাকে আসিয়া পুলিশে বাজার দিয়া মামলা দিয়া ওসি সাহেব করে।